لدجي إيمان أن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري أبو مسعود عقبة بن عمرو رضي الله تعالى عنه تكبرني بولين রসল্লা সাল্ল আলী সাল্লাম বলেছেন ইন্না মিম্মা উলা মানুষ নবীগণের কাছ থেকে অতীতের সময় থেকেই সূচনা পর্ব থেকেই যেটা জেনে আসছে সেটা হচ্ছে যে ঈদ আলম তাস্তাহি ফাস না মা তুমি যখন লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই করতে পারো ইমাম বখারি সহি বখারিতে বিশুদ্ধ সনদেহাদিসটি বর্ণনা করেছেন রসল্লাহ সাল্ল আলী সালাতসালামের অল্প কথায় অনেক বেশি অর্থ ব্যক্ত করে জওয়ামিয়াউল খেলিম রসল উল্লাহ সাল্লি সালাতামকে যে ভাষার অলঙ্কার শাস্ত্র দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন মানবের মাঝে দায়িল আল্লাহর কাজ করবার জন্য রসল্লাহ সাল্ল আলী সালাতামের এই কথাটি তার অন্যতম একটি নিদর্শন ইদ আলম তাস্তাহি ফ যখন তুমি লজ্জা করবে না যাই ইচ্ছে তাই তুমি তখন করতে পারবে এটা রসল্লা সাল আলিস্লামের মহামূল্যবান স্বল্প কথায় অনেক বেশি ভাব ব্যক্তকারী একটি কথামালা হাদিস বেত্তাকুন বলছেন এটা মূলত মাদারুল ইসলাম ইসলামের কক্ষপথ হিসেবে চিহ্নিত হয়েছে এবং মানব জীবনের চারিত্রিক যে গুণাবলী রয়েছে তার সর্বোচ্চ যে শিখর এবং চরিত্রের সর্বোচ্চ যে দিকটি রসল উল্লাহ সাল্লি সাল্লাস্লামের এই কথামালায় বর্ণিত হয়েছে যে লজ্জাই হচ্ছে মানব চরিত্রের সবচেয়ে উপরের একটি বিষয় অতএব মানব জীবনে লজ্জাটাই তার ইমানকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে জীবনের জন্য বড় পাথে হয়ে থাকে সেই বোখারি অন্য একটি বর্ণনায় রয়েছে যে আল্লা রসুল্লাহি সাল আলহি সাল্লাম আলাহ রাহিল হায়া যে আল্লাহ রসুল সল্লি সাল্লাহ আসাল্লাম আনসারই এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে তিনি তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ প্রদান করছেন তখন রসলাল্লাহ সাল আলি সাল্লাহ বললেন দা ফাইনাল হায়া মিনাল ইমান তুমি তাকে ছেড়ে দাও কেননা লজ্জা হচ্ছে ইমানের অংশ অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইমানদার হয় তাহলে সে ব্যক্তি লজ্জাশীল হবে বিবৃতি যদি কোনো ব্যক্তির ইমানের মাঝে ঘাটতি থাকে তাহলে সে ব্যক্তি আসলেই এই লজ্জা নামক এই গুণটিকে অর্জন করে হারাম থেকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে নিজকে কখনোই বিরত রাখতে সক্ষম হবে না সুনানে আরবার বার তিরমিজি অন্যান্য বিশুদ্ধ হাদিস গ্রন্থে একটি হাদিসকে উল্লেখ করা হয়েছে রসল উল্লাহ ইসলাম বলেছেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান ফিল জাননা যে লজ্জা হচ্ছে ইমান আর ইমান এটা তাকে জান্নাতে নিয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি লজ্জার মধ্য দিয়ে ইমানকে ধারণ করলো এই তাকেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবে বলেছেন ওয়াল মিনাল জাফা ওয়াল জাফা ফিন্নার আর ঝকল অশ্লীলতার মলি হয়েছে জুলুমবাজি অত্যাচার অবিচার অনাচার আর এই জুলুম তাকে জাহান্নামে নামে ঢুকিয়ে দেবে তাহলে স্পষ্ট হয়ে গেল যে যে ব্যক্তি আদালত আর ইনসাফ কায়েম করতে চায় সে ব্যক্তি অবশ্যই লজ্জা নামক সে গুণকে আঁকড়ে ধরে ফলে সে পাপ থেকে অন্যায় থেকে আত্মরক্ষা করে রব্বুল আলমিনের সন্তুষ্টি যেন অটুট থাকে সে কাজেই শুধু সে তার পাকে বাড়ায় বিপরীতে দাম্ভিক অত্যাচারী যারা তারা কখনোই লজ্জাকে তোয়াক্কা করতে চায় না ফলে পাপ অন্যায় অনাচার তার কাছে কিছুই না এই অহংকারী ব্যক্তি সে নিলজ্জের মতো অন্যায়ের দিকে ধাপিতে হয় অবশেষে এই জুলুমবাজিতাকে এই অন্যায় অনাচার অত্যাচার তাকে জাহান নামের অতলে নিক্ষেপ করে নাউজবিল্লাহ রসল্লা সাল্ল আলিসাল্লাম তিনি আরো স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সবচাইতে বেশি হকদার যে মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে আল্লাহকে বেশি ভয় করতে হবে প্রিয় ভাইয়েরা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা লুকচক্ষুর অন্তরালে মানব দেখবে এই ভয়ে আমরা বদ্ধ সেই ঘরে আমরা সুরক্ষিত কোনো জায়গায় যে কোনো অন্যায় করে ফেলতে পারি লজ্জা আমাদের জন্য বাদ সারতে পারে না কিন্তু এই ভাবনাটি কি আমাদের মাথায় একটু কাজ করে না যে মহান আল্লাহ রব্বুল আলমিন সব কিছু তিনি দেখছেন এবং তিনি অন্তর্জামী এবং তিনি মানুষের অতি নিকটে অবস্থান করছেন যেখানে সে থাকে না কেন সেই জন্যই রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ফত্তাকল্লাহ হাইতোমা কুঞ্জ ইত্তাকিল্লা হাইতোমা কুঞ্চ যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো রব্বুল আলমিনের এই ভয় এটাই হচ্ছে একজন ব্যক্তির সার্থকতার সবচেয়ে বড় পাথেও স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবে মানুষ লজ্জা অর্জন করে থাকে কিন্তু এই হাদিসে যেটা বলা হয়েছে ফল্ল আহাকো আইয়াস তাহ ইয়া মিন নাস যে সকল মানব থেকেও রব্বুল আলামিনকে ভয় করার এবং তাকে লজ্জা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার তিনি অর্থাৎ তাকর মধ্য দিয়ে কেবল এই লজ্জা নামক এই ভূষণটি এই শ্রেষ্ঠত্ব এই অলঙ্কার এই চারিত্রিক গুণে একজন মানুষ গুণান্বিত হতে হতে পারে রসল সাল আলী সাল্লাম যে পরিষ্কার করে আমাদের বলেছেন যে সেই নভূতি মিশন যখন থেকে আরম্ভ হয় তখন থেকেই অনেক অনেক পেছন থেকেই যুগ যুগ ধরে নবী রাসুলগণের মাধ্যমে যেই কথাটি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত পৌঁছে যে যে ঈদ আলম তাস্তাহি ফাস না মাসিদ যখন তুমি লজ্জা সম্ভ্রম যখন তুমি হারিয়ে ফেলবে যা ইচ্ছা তাই তুমি করে বসবে অন্যায়ের কোনো তোয়াক্ষা করবে না এবং পাপের থেকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা নেবে না তা শক্তিতে বলিয়ান হয়ে অবশ্যই আত্মরক্ষার জন্য আমাদেরকে এই লজ্জাই সম্ভ্রম রক্ষা করতে হবে যার মধ্য দিয়ে আমরা ইমানকে রক্ষা করে রব্বুল আলমিনের ভয়টাকে চূড়ান্তভাবে আমরা হাসিলের মধ্য দিয়ে জান্নাতের সেই পথে আমরা পথ চলব রব্বুল আলমিন সেই তফিক আমাদের দান করুন ওয়াসালাম আলিকুম ও রহমতুল্ল্লাহি ওবরাকাত